স্বাগত প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেনে সাথে আছি নীলহুরে জাহান বরাবর মত আজকে আমার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী আর থাকবে আপনাদের জন্য দুটো স্পেশাল রেসিপি দেখে নিচ্ছি তাহলে আমাদের আজকের রন্ধনশিল্পীকে প্লিজ ওয়েলকাম নুরুন্নাহার রোজি এবং তার অতিথি দুজনে চলে আসুন প্লিজ কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম রেসিপি কি থাকছে আজকে প্রথম রেসিপিতে থাকছে চিকেন কারি চিকেন কারি ওকে প্রথমে আমরা দেখে নেব চিকেন কারি দর্শক চলুন দেখে নিই উপকরণ কি কি লাগছে চিকেন 500 গ্রাম কর্নফ্লাওয়ার 1 চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা 1 চা চামচ পেঁয়াজ বাটা 2 চা চামচ টেস্টিং সল্ট আধা চা চামচ সয়া সস 1 চা চামচ লবণ স্বাদমতো চিনি 1 চা চামচ মরিচের গুঁড়া 1 চা চামচ লেবুর খোসা পরিমাণ মতো জিরার গুঁড়া 1 টেবিল চামচ ময়দা 3 টেবিল চামচ ডিম একটি তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ তেজপাতা 2টি এলাচ 6টি দারুচিনি পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ টমেটো কিউব 1 কাপ দেখে নিলেন উপকরণগুলো সবকিছু ঠিকঠাক আছে আমরা তাহলে শুরু করি যেহেতু চিকেন কারি সেজন্য আমি প্রথমে একটু চিকেনটাকে একটু প্রসেসিং করে নিচ্ছি এখানে একটা আস্ত মুরগি তারপর দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা তারপর দিব টেস্টিং সল্ট হাফ চা চামচ সয়া সস দিব 1 চা চামচ তারপর দিব একটু লবণ হাফ চা চামচ লবণ নিলাম তারপর দিব হাফ চা চামচ চিনি একটু মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো সবগুলো উপকরণ আমি এই বাটিতে ঢেলে একটু মিক্সড করে নিচ্ছি আমি একটু 3 টেবিল চামচ ময়দা নিচ্ছি তারপর একটা ডিম দিব আমি একটু ময়দাটা আর ডিমটা যেন ভালোভাবে মিশে সেজন্য আমি হাতেই মেখে নিচ্ছি দর্শক আমরা এটা ভালোমতো মিশিয়ে নিচ্ছি হাতে ভালোমতো ধুয়ে নিতে হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা মাথায় রাখতে হবে আর এক্সপার্ট টুডেস কিচেনে আপনারা তো জানেনই আমরা এক্সপার্ট ডিশওয়াশার ব্যবহার করি যেটা আমাদের ডিশগুলোকে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত রাখছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রান্নাঘর যাতে জীবাণুমুক্ত থাকে সেদিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত মাখানো তো হয়ে গেল এবার কি করব এটা ডুবো তেলে ভাজতে হবে আচ্ছা তাহলে কি তেলটা গরম করে দেব হ্যাঁ ওকে আপনি চাইলে কিন্তু বোনকে হেল্প করতে পারেন কোনো সমস্যা নেই একটু তেল তেল ঢালেন কতটুকু পরিমাণে দেব 1 কাপ এটা দেব ডুবো তেলে ভাজবেন হ্যাঁ ডুবো তেলে ভাজ তাহলে একটু বেশি করেই দিয়ে দিতে হবে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল আমি আস্তে আস্তে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিই আচ্ছা এক পাশটা কিন্তু হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি এক পাশ হয়ে যাওয়াতে আমি আরেকটা পাশ একটু উল্টে দিচ্ছি যেন দুই পাশেই সুন্দর করে ভাজা কত একটু সময় নিয়ে ভাজতে হবে এটা শুধু বাদামি কালার আসবে এইটুকু আচ্ছা সবগুলো প্রায় ভাজা হয়ে গেল এবার তুলে নেব আর 1 মিনিট আচ্ছা 1 মিনিট পরে আমি সবগুলো উঠে নেব আচ্ছা আমাদের ভাজা হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে উপাশে দিশ আছে যে কোনোটা পছন্দ মতো নিয়ে আসতে পারে আমার সাথে আমার বড় আপু আমাকে হেল্প করছে
আমার বড় আপু আমার চেয়ে ভালো রান্না পারে। ওইটাই না। কয় বোন আপনারা? আমরা তিন বোন। ভাই আছে? হ্যাঁ আমরা দুই ভাই। তিন বোন দুই ভাই। বেশ। আরেকজন বোন কি ছোট দুজনের? হ্যাঁ আমি মেঝো, ওই বোন আমার ছোট। আচ্ছা। আর আমার বড় এক ভাই, আমার ছোট এক ভাই। আচ্ছা। আমি মাঝখানে আছি, আমার বড় এক ভাই এক বোন, ছোট এক ভাই এক বোন। না তেলটা কমাই দে। আমাদের চিকেনটা তো ভাজা হয়ে গেল, এবারে কারি মশলা বানাবো। কারি মশলা তৈরি করব। কি করছি তাহলে? এখানে আমি কারি মশলার জন্য সব কিছু উপকরণ একটু নিয়ে নেই। আচ্ছা, এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে করো। তারপর আদা পেঁয়াজ কুচি নিলাম। হ্যাঁ আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু জিরা গুঁড়া নিলাম, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া নিলাম এক চা চামচ, অল্প পরিমাণে একটু লবণ নিচ্ছি, তারপর একটু তেজপাতা, দুটা তেজপাতা নিলাম, এলাচ দারচিনি পরিমাণ মতো নিচ্ছি, আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিচ্ছি, একটু পানি দিচ্ছি, পানি অল্প পরিমাণ দিচ্ছি, অল্প একটু তেল, অল্প একটু পানি দিয়ে দিলাম পরিমাণ। এখন কি এটা মাখিয়ে নিতে হবে? হ্যাঁ, হাফ কাপ পরিমাণ তেল পানি। আচ্ছা, এটা হাতে না মাখলেও চলবে, শুধু মশলা তো, এটা চামচ দিয়ে হয়ে যাবে। আমি এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে মশলাটা কষানোর পরে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে গরম পানি করা আছে, আমি একটু পরে চিকেনগুলো দিয়ে তারপর গরম পানি দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, মশলাটা প্রায় কষে এসছে, আর এখন আমি এই যে ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা চিকেনটা ভেজে রেখেছিলাম, সেটা এখন সবটা দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে আর একটু হলুদ গুঁড়া দিতে পারি, রংটা একটু কম কম মনে হচ্ছে, এখন দিলেও সমস্যা নাই। আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়া সাদা কালো একটা হলেই হলো। আচ্ছা, এখন গরম পানিটা দিব, আর এক মিনিট ভাজা হোক, তারপর গরম পানিটা দিব। আচ্ছা, আমাদের এক মিনিট হয়ে গেল, এখন আমরা একটু গরম পানিটা দিয়ে দিব। প্রথমে আমরা এক কাপ পরিমাণ দিয়ে দিই, একদম এক কাপই দিতে হবে? হ্যাঁ এক কাপই দিয়ে দিলাম, লাগবে এতটুকু। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। কতক্ষণ লাগবে এটা হতে? এখন এটা 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা, সেই ফাঁকে আমরা একটা বিশেষ মশলা তৈরি করি। আচ্ছা আচ্ছা, বিশেষ মশলাতে লাগবে একটু লেবুর খোসা গ্রেট করা। এখানে আমি লেবুর খোসাটা আগে গ্রেট করে রেখেছি, এক চা চামচ লেবুর খোসা গ্রেট করা দিলাম, তারপর একটু গোলমরিচ গুঁড়া দিই অল্প, তারপর দিচ্ছি একটু সয়া সস, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এক চা চামচ পরিমাণ পানিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, এখানে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সবসময় আমরা ঠান্ডা পানিতে গুলাই নিই। আচ্ছা, আমরা একটু নাড়াচাড়া দিই, দেখি কি অবস্থা। একটা ভালো স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে, হয়ে এসছে অনেকটাই, প্রায় আরও 10 মিনিট রাখতে হবে, তাই তো? এখন আমরা এই যে টমেটো কিউব করে রেখেছি সেটা দিয়ে দিব। আচ্ছা,
তাহলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই জাল দেওয়ার 10 মিনিট পরে আমরা এটা টমেটোটা দিলে একটা সুন্দর আরো ভালো টেস্ট আর একটু বাড়বে আর কি। আবার একটু ঢেকে দেই। আমরা বিশেষ মশলা একটু কাঁচা মরিচ কুচি দিতে পারি। এই যে আমাদের বিশেষ মশলাটা হয়ে গেল, এখন আমরা একটু বিশেষ মশলাটা দিয়ে দিব। একটু চিনি দিয়ে দেব। হ্যাঁ, একটু চিনি, লবণ, টেস্টিং সল্ট। বিশেষ মশলাটা দিয়ে দিলাম। আমাদের প্রায় হয়ে এসেছে। এটা হচ্ছে একদম হয়ে যাবার কিছুটা আগে দিতে হবে। হ্যাঁ, একটু ঝোল ঝোল থাকবে। হ্যাঁ, একটু ঝোল ঝোল থাকবে। চিকেন কারি যেহেতু সেজন্য একটু ঝোল ঝোল থাকবে। আমাদের প্রায় হয়ে এসেছে। ব্যাস, আমাদের মনে হয়ে গেল না, সুন্দর একটু দেখি আরোমা পাওয়া যাচ্ছে। আমার সাথে যেহেতু আমার বড়াপু আছে, আর আমার বড়াপু আমার চেয়ে বেশি ভালো রান্না জানে, তো আমি একটু বড়াপুকে বলবো একটু দেখার জন্য। ঠিকঠাক আছে, দেখতে মনে হচ্ছে ঠিকঠাক। এখন আমরা এটা নামিয়ে ফেলতে পারি, চুলাটা অফ করে দিচ্ছি। ওকে, তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি। এখন এটা আমরা ডিশে ঢেলে দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা একটু মুরগি গোশতটা খেতে পছন্দ করে, তো তাই না? হ্যাঁ, সেই স্বাভাবিক রান্না করলে তারা খেতে চায় না। আচ্ছা, সেজন্য একটু ঘুরিয়ে ফিরে বিশেষভাবে রান্না করলে এবার আমার হাতে তুলে দিলেই হবে। থ্যাংক ইউ, তৈরি হয়ে গেল আপনার বিশেষভাবে তৈরি করা চিকেন কারি। আপনার আপুর কাছ থেকে একটু জিজ্ঞেস করি, কেমন মনে হচ্ছে সবশেষে? ভালো হয়েছে না? ভালো, খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কিচেনে আজকে চিকেন কারি। দেখলেন এতক্ষণ কীভাবে তৈরি করলাম? তারপরেও আরও একবার আপনাদের সুবিধের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টেস্টিং সল্ট, সয়া সস, লবণ, চিনি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ময়দা ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। এবার গরম তেলে মশলায় মাখানো চিকেনগুলো ছেড়ে ভেজে নিন। আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি নিন, এতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেল ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে ফ্রাই প্যানে ঢেলে কষিয়ে নিন। কষানো হলে ভাজা চিকেন, হলুদ গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া ও গরম পানি দিয়ে রান্না করুন। সবশেষে টমেটো কিউব ও গোলানো মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদে চিকেন কারি। দেখে নিলেন, এবারে চলে যাই সেকেন্ড রেসিপিতে। কি থাকছে এবার আমাদের জন্য? আমাদের দ্বিতীয় রেসিপিতে থাকবে সুইট চিপস। সুইট চিপস? আচ্ছা, সুইট চিপস এটা কার কাছ থেকে, কোথা থেকে শিখেছে? এটা আসলে আমাদের সঙ্গে আমরা এবারে সুইট চিপস দেখবো, তাই না? সুইট চিপস দেখার আগে কি কি উপকরণ লাগছে সেটা দেখে নেই। ডিম একটি, চিনি এক কাপ, ময়দা এক কাপ, পানি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, সবকিছুই আছে, শুরু করি। ধন্যবাদ। এখন আমরা আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে, সুইট চিপস। আমরা সবসময় ঝাল চিপসটাই খাই, কিন্তু আজকে আমার উপকরণটা থাকবে একটু ভিন্ন। প্রথমে একটা ডিম নিচ্ছি। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। বেশ, একটা ডিমের সাথে আমি একটু চিনি গুঁড়া নিচ্ছি, এক কাপ পরিমাণ।
যদি আমরা মিষ্টিটা বেশি খেতে চাই তাহলে এক কাপ পরিমাণ চিনি দিব, আর যদি মিষ্টিটা কম খেতে চাই তাহলে পৌনে এক কাপ দিব। যেহেতু এটা শিশুরা পছন্দ করে সেজন্য আমি মিষ্টিটা একটু বেশিই দিচ্ছি, আমি এক কাপ পরিমাণই দিচ্ছি। যখন আমরা বড়রা খাই তখন আমি পৌনে এক কাপ দিই। আচ্ছা, এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এটাকে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ একটু তেল দিয়ে নিচ্ছি। আমার হাত ধোয়াই আছে, একটু একটু মেখে নেই। আমি অল্প একটু পানি দিতে পারি চিনিটা যেন আরো তাড়াতাড়ি মিশে যায়, সেজন্য পানি না দিলেও চলে, সেটা ইচ্ছা দিলেও চলে না দিলেও চলে। যখন চিনি আর ডিম সুন্দর করে মিশে যাবে তখন আমরা ময়দা দিয়ে নেব। আচ্ছা, আমরা তাহলে প্রথমে চিনিটা ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি, একটা ডিম এক কাপ চিনি দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালোভাবে মিশে গেল, এখন আমি ময়দাটা দিয়ে দেব। এবার কি করছি, ময়দাটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, রুটি বেলার মতো এটাকে আমরা গোলা গোলা করব। আচ্ছা, ময়দাটা তৈরি করতে হবে, প্রয়োজনটা বুঝে একটু একটু করে অ্যাড করব। আচ্ছা, প্রয়োজন মতো অল্প অল্প করে দিতে হবে আরেকটু, কারণ এটাতে বেশি পানি দেওয়া যাবে না। ডিমে যতটুকু আসে পানি অল্প পরিমাণ দিলাম। আমরা ভালোভাবে ময়ান করে নিচ্ছি, তারপর আমরা পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা যত পাতলা হবে চিপসগুলো খেতে তত সুস্বাদু হবে, মচমচে হবে, আর রুটিটা যদি মোটা হয়ে যায় তাহলে চিপসগুলো খেতে ভালো লাগে না। আচ্ছা দর্শক, আমরা এবারে তৈরি করে নিচ্ছি সুইট চিপস। আমরা তো নর্মালি একটু স্পাইসি চিপস খাই, মানে ঝাল ঝাল খেতে পছন্দ করি, এটা একটু ভিন্ন রকম হচ্ছে, মিষ্টি স্বাদের হবে। ডোটা তৈরি হয়ে যাচ্ছে, তারপর আমরা রুটির মতো করে তৈরি করব, তাই তো? আচ্ছা, এখন আমরা রুটিটা বেলে নিব। দেখছেন এক্সপার্ট টুডেজ কিচেন, নীল সাথে আছি, সঙ্গে আছেন আজকের রন্ধনশিল্পী নুরুন্নাহার রোজি। এটা মোটামুটি আমার একটা হলেই হলো। আমরা কি এদিকে বার্নার অন করে দেব? হ্যাঁ, আচ্ছা। ডুবো তেলে ভাজতে হবে না? হ্যাঁ, অল্প ডুবো তেলে ভাজতে হবে। আমি একটু তেলটা দিয়ে নেই, পানি আছে নাকি দেখো। আচ্ছা, একটু কমিয়ে দিই। আমাদের তেল গরম হতে হতে আমাদের চিপস কাটা হয়ে যাবে। আমি আস্তে আস্তে এগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, আমি সবগুলো চিপস আস্তে আস্তে দিয়ে দিলাম। আচ্ছা, কি বেশি আছে হবে নাকি অল্প? না না, অল্প আছে হবে, ডিমের জিনিস তো অল্পতেই। যেহেতু এটা ডিম দিয়ে মাখানো সেজন্য অল্প আছে ভাজতে হবে। একটা বাদামি কালার চলে এসেছে, এটা ময়ান করার পর আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। হয়ে গেল আমাদের সুইট চিপস, এটা শিশুদের খুব পছন্দ, তাদের টিফিনের জন্য, নাস্তার জন্য। সুইট চিপস তৈরি হয়ে গেল আমাদের। দর্শক, সুইট চিপস তৈরি কিভাবে করলাম দেখলেন এতক্ষণ, আপনাদের সুবিধার জন্য আরো একবার প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছে। প্রথমে একটি পাত্রে ডিম, চিনি, তেল, পানি ও ময়দা দিয়ে ডো তৈরি করুন। এবার চপিং বোর্ডে ডো বেলে গোলাকার করে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুইট চিপস।
দেখে নিলেন প্রস্তুত প্রণালী থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য দুটো রেসিপি দেখানোর জন্য থ্যাংক ইউ আপু আমারও ভালো লাগছে যে আমি দুটো রেসিপি আপনাদেরকে দেখাতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দিয়েছেন কেমন লাগলো ভালো লেগেছে আশা করি যে আরো মানে আসবো দেখাবো অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন দুই বোন অনেক ধন্যবাদ ধন্যবাদ আপু প্রিয় দর্শক এই ছিল এনটিভির আজকের আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে দেখা হবে আগামী দিন সঙ্গে থাকবেন নতুন কোনো রন্ধনশিল্পী থাকবে নতুন দুটো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নীল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।